আয়কর দপ্তরের হানায় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর তন্ময় ঘোষ। জিজ্ঞাসাবাদের শুরুতেই তিনি জানান তার হার্টের সমস্যা আছে, কিন্তু নাছোড় আয়কর হানাদারদের অসহযোগিতায় ও ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার কারণে অসুস্থ হয়ে সল্টলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। কলকাতা টিভির অফিসে আয়করের আধিকারিকরা হানা দিয়ে রীতিমতন তাণ্ডব চালায়। কেড়ে নেওয়া হয় কর্মীদের মোবাইল ফোন, বন্ধ করে দেওয়া হয় সিসিটিভি, এমনকি ঘণ্টার পর ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। অসুস্থ হয়ে পড়েন চ্যানেলের জয়েন্ট নিউজ এডিটর তন্ময় ঘোষ। গুরুতর অসুস্থ তন্ময় বাবুকে ভর্তি করা হয় সল্টেকের একটি বেসরকারি হাসপাতালে। জয়েন্ট নিউজ এডিটরের অভিযোগ, তার সঙ্গে এমন ব্যবহার করা হয় যেন তিনি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। মোবাইল দুটো নিয়েই তাদের বক্তব্য হলো লক খুলে দাও, আমি লক খুলে দিলাম এবং তারপরে তারা কিছু টেকনোলজিক্যাল কাজকর্ম করে গত এক বছরে আমার যত ডিলিট করা ইনফরমেশান ছিল, হোয়াটসঅ্যাপে ডিলিটেড চ্যাট ছিল, সেগুলোকে সব ফিরিয়ে এনে সেগুলো ছান মারতে বসে পড়ল। অর্থাৎ তাদের ধারণাই ছিল আমি দেশদ্রোহী বা উগ্রপন্থী, এটা তারা নিশ্চিত। এখন তাদের শুধু দরকার আমি কী কী উগ্রপন্থার কাজকর্মে জড়িত সেইটা জানার, মানে আমি যে উগ্রপন্থী এটা জেনেই ওনারা যেন আমার জন্য অপেক্ষা করছিলেন। এটা মানে কতটা বর্বর, নারকীয় এবং মূর্খ একটা এজেন্সি হলে তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। তন্ময়বাবু চ্যানেলের বিনোদন বিটের সাংবাদিক, স্বভাবতই তিনি স্পেশাল 26 সিনেমার প্রসঙ্গ টেনে বলেন ওই সিনেমার চিত্রনাট্য অনেক বেশি উচ্চমানের ছিল, কিন্তু কলকাতা টিভির অফিসে আয়করের হানার যে চিত্রনাট্য তা ছিল খুবই দুর্বল। স্পেশাল 26-এর যে চিত্রনাট্য ছিল সেই চিত্রনাট্য এবং অভিনয় অনেক উঁচু মানের ছিল। এদের কর্মকাণ্ডের সঙ্গে স্পেশাল 26-এর কখনোই আমি তুলনা করব না, তাহলে এদের চিত্রনাট্যকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এই চিত্রনাট্যটি অত্যন্ত কি বলবো, নিম্ন স্তরের, নিম্ন মানের, যার কোনো মাথা মুন্ডু নেই। এগুলো পাড়ার ক্লাব অনেক সময় ওই চল সবাই মিলে একটা নাটক করি, এরকম একটা নাটকের পর্যায়ে থাকতে পারে, এর বেশি কিছু নয়। আয়কর হানার এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। হাসপাতালের শয্যাশায়ী কলকাতা টিভির জয়েন্ট নিউজ এডিটর আয়করের ভূমিকার নিন্দায় সরব হয়েছেন। দেবপম সরকারের রিপোর্ট, কলকাতা টিভি।